হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরও যাতে ভালো থাকো তাই জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, যা এখনকার দিনে রেগুলার আমাদের পেপারে নিউজে সবসময় আসছে যে আমরা যে সবজিগুলো খাচ্ছি সেগুলো অত্যন্ত বিষাক্ত কীটনাশক স্প্রে করছে, করে সেই সবজিগুলো আমরা কনজিউম করছি রেগুলার। সেগুলো খাওয়ার যে একটা বিষাক্ত মারাত্মক অসুখ হতে পারে, অনেক ধরনের অসুখ হতে পারে, সেটার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যে আমি বাড়িতে কিভাবে পেস্টিসাইডস মুক্ত করি। 99% পেস্টিসাইডস মুক্ত হয়ে যায়, আমি কি কি প্রক্রিয়াতে সেগুলো করি সেটা দেখাবার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। অর্গানিক সবজি পাওয়া যায়, যারা অর্গানিক সবজি খায় তাদের বলে যে সাধারণত বলে যে সেটাতে পেস্টিসাইডস থাকে না, বাট আমার মনে হয় না পেস্টিসাইডস একদম পেস্টিসাইডস মুক্ত কোনো সবজি হয়, আদৌ হয় কিনা আমি জানি না। তা অর্গানিক যে ভেজিটেবলসগুলো বা সবজিগুলো হয় সেগুলো আমরা সবাই পাই না, সর্বত্র সেগুলো পাওয়া যায় না, বা সেগুলো খুব কস্টলি হয়, সবার পক্ষে সম্ভব হয় না সেগুলো কেনা। তো আমরা যে বাজার থেকে রেগুলার সবজি নিয়ে আসি সেটাকেই আমরা অর্গানিকের মতন পেস্টিসাইডস মুক্ত কিভাবে করা যায় সেটার জন্যই আজকে আমার এই ভিডিওটা, আর সেটা আমি বাড়িতে কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যে স্প্রেগুলো করে, যে ওষুধগুলো দেয়, সেগুলোকে একদম মুক্ত করে তারপরে খেয়েও প্লিজ, কারণ এগুলোতে আমাদের শরীর ভালো থাকবে। আর আমাদের যে শরীরে রোজকার যে একটা সবসময় ক্লান্ত ভাব, কাজ করতে ইচ্ছে করে না, এই সমস্ত কিন্তু ওইগুলোর সাইড এফেক্টস, যেগুলো আমরা রোজ খাচ্ছি না সেগুলো সাইড এফেক্টস। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি, কিভাবে আমি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো। সবজিতে যে পেস্টিসাইডস বা কীটনাশক ওষুধ দেওয়া হয় তার থেকে যে কত রকমের হেলথ প্রবলেম হতে পারে তার কোনো ঠিক নেই। যেমন ফুড পয়জনিং প্রথম, তারপর লাংস আর কিডনির নানান রকমের প্রবলেম, হরমোনাল ইমব্যালেন্স, স্কিন আর চুলের প্রবলেম, এমনকি ক্যান্সার নামক ভয়াবহ রোগও এর থেকে হতে পারে। আমি দু রকম প্রক্রিয়া এখানে দেখাচ্ছি, যেমন ফলের জন্য একরকম দেখাচ্ছি, সবজির জন্য একরকম দেখাচ্ছি, যে যেটা খুশি করে করতে পারে, যার যেটা সুবিধা হয়। প্রথমে একটা বড় গামলার মধ্যে জল নিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে আগে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। যেমন সবজি ধুয়ে নিলাম, তেমন তার সাথে ফলগুলোকেও সেরকমভাবেই আমি ভালো করে এমনি প্লেন ট্যাপ ওয়াটারে ভালো করে ধুয়ে নেব। তারপরে এটা 3-4 মিনিট জলের মধ্যে রাখার পরে একটা বড় পাত্রে জল নিয়ে ওর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দেব, দিয়ে বেকিং পাউডারটা ভালো করে জলের মধ্যে গুলে নেব। এই যে 1 চামচ নিয়েছি, এবারে জলের মধ্যে ভালো করে এটা গুলে নেব। নিয়ে এবারে এর মধ্যে ফলগুলোকে একটা একটা করে ডুবিয়ে 15-20 মিনিট রেখে দিতে হবে। তেমনিভাবে যেমন জলে ডুবিয়ে রেখেছিলাম সবজিগুলোকে, এখন তুলে নিচ্ছি, নিয়ে একটা পাত্রে রেখে দিয়ে এবারে এই জলটাকে ফেলবো না, এই জলটাকে পরে কাজে, মানে এটা তো সবজি ভেজানো জল, এটা গাছে টাছে দিয়ে দিলে ভালো হয়, তো আমি এটা কালকে গাছে দিয়ে দেবো। তো এই জলটা ফেলবো না, এটা রেখে দিলাম, দিয়ে আবার পাত্রটা খালি করে আবার জল নিলাম। এর মধ্যে আমি দিচ্ছি হোয়াইট ভিনিগার, যেন প্লেন ভিনিগার 1 কাপ প্রথমে দিচ্ছি। যতটা নেব তার থেকে 1/4 মাপের আমি ভিনিগার নেব, যতটা জল নেব তার 1/4, মানে আমি 2 কাপ নিলাম ভিনিগারটা। নেওয়ার পরে এরই মধ্যে আবার ভেজিটেবলসগুলো, সব সবজিগুলোকে এর মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে এটাকেও 15-20 মিনিট রাখবো ভিজিয়ে। আর একটা মেথড দেখাচ্ছি, যে যদি কিছু না থাকে বাড়িতে, ধরো ভিনিগারও নেই, বেকিং সোডাও নেই, কিচ্ছু না থাকলে প্লেন নুন দিয়েও ভিজিয়ে রেখে দিলে 15-20 মিনিট অনেকটা পেস্টিসাইডস মুক্ত হয়ে যায়। এবারে এটা আমি 15-20 মিনিট মাঝে মাঝে এদিক থেকে ওদিক উপর নিচ করে দিতে হবে সবজিগুলোকে। এবারে হয়ে যাওয়ার পরে প্লেন জলে ভালো করে আবার ধুয়ে নিতে হবে, সব সবজি ফলগুলোকে প্লেন জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নিতে হবে। যার যেটা সুবিধা সেটা দিয়ে করতে পার। এবারে দেখো, আমি ডাইনিং টেবিলের ওপরে একটা সুতির ওড়না রেখে দিয়েছি, সেটার ওপরে আমি পাখা চালিয়ে এই সবজিগুলোকে সব শুকাবার জন্য দিয়ে দিচ্ছি। দেখো আমি কীরকমভাবে ছড়িয়ে রেখে দিয়েছি, শুকিয়ে যাবে, ফ্যান চালিয়ে দিয়েছি, ওপরে ফ্যান চলছে,
তো সেইভাবে আমি সবজিগুলোকে দিয়ে রেখেছি। দেখো এরপরে কিন্তু কোনো প্রবলেম হবে না, একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে নিয়ে, এই দেখো পাখা চলছে, আমি পাখা চালিয়ে এগুলো সবজিগুলোকে এখানে শুকোতে দিয়েছি, শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। এতে কি হয় সুবিধা যে এগুলোকে একটুখানি শুকিয়ে নিলে আর ডাইরেক্ট আমি যদি ফ্রিজে প্যাক করে রেখে দিই, রান্না করার সময় কোনো ধোয়াধুই নেই, কিছু নেই, ডাইরেক্ট আমি রান্না করতে পারবো। তো এইরকমভাবে অনেক সুবিধা হয় বলে আমি এভাবে রাখি। দেখো আমি কিভাবে সবজিগুলোকে রাখি, এরকম এই জিপলক ব্যাগগুলোর মধ্যে ভরে ভরে আমি এগুলোকে আটকে রেখে দিই, খুব সুবিধা হয় রান্না করার সময়। সবকটাকে সবজিগুলোকে আলাদা আলাদা করে জিপলক ব্যাগে রেখে দেবে। যদি জিপলক ব্যাগ না পাও, এরকম সবজির থলি পাওয়া যায় বাজারে কিনতে, এগুলোও খুব সুবিধা, এরকম খুব সুন্দর, আমরা প্লাস্টিকে তো রাখতে পারবো না, তাই জন্য এরকমভাবেই সবজিগুলোকে আলাদা আলাদা করে রেখে দেবো। আর এই দেখো ফুলকপির ডাটাটা যদি কেটে নাও তাহলে কিন্তু ফুলকপি বেশি দিন ফ্রেশ থাকে। আমি সেই ফুলকপির ডাটা এখনও কাটিনি, কাটবো। এটাকে ক্লিং র্যাপ দিয়ে, দেখো আমার ক্লিং র্যাপ যেটা আমি অনেক কাজে লাগাই, তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছো, এটা এই ক্লিং র্যাপ দিয়ে মুড়ে রাখলে এটা খুব ভালো ফ্রেশ থাকে। তাহলে দেখলে তো কিভাবে আমি এই জিনিসগুলোকে পেস্টিসাইড ফ্রি করে দিলাম সবজিগুলোকে, এইভাবে পেস্টিসাইড ফ্রি করে কীটনাশক পদার্থ একদম দূরীভূত করে সবজি খাবে চোখ বন্ধ করে, এরকমও হতে পারে। আমি তো অনেক সময় ভাবি যে লাউয়ের জুস খাবো বা করলার জুস খাবো, খেতে পারি না, ভয় পাই যে ওগুলোর মধ্যে পেস্টিসাইডস আছে কিনা। তো আমি তারপর থেকে এইভাবে পেস্টিসাইডস মুক্ত করে তারপরে ওগুলোর জুস বানিয়ে মাঝে মধ্যে খাই, যেমন লাউয়ের জুস বলো বা করলার জুস খাওয়া সকালবেলা এমটি স্টমাকে খাই, খেলে ভীষণ ভালো তার রেজাল্ট আছে। তোমরা সবাই এইভাবেই পেস্টিসাইডস ফ্রি করে খাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যারা নতুন আজকে আমাকে দেখছো সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো বা করেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে করবার পরে যে বেল আইকনটা আসে না ওটা প্রেস করো, নাহলে আমার কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে না, তোমরা জানতেই পারবে না। আর আমি চাই যে 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 জিনিসগুলো দরকারি জিনিস আমি দরকারি সবার যাতে কাজে লাগে সেই ধরনের ভিডিও আনছি যাতে তোমাদের কাজে লাগে। তো সেগুলোর নোটিফিকেশান যদি তোমরা না পাও তোমরা খেয়ালও করবে না, দেখতেও পাবে না। তো সেই জন্য প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে ওখানে একটা অল বলেও অপশন, বেল আইকন প্রেস করলে অল থাকে, অলটাতে প্রেস করে দিলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট দিও, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো, সবাই যাতে দেখতে পায়, সবাই যাতে জানতে পারে। তো বাস আজকে এইটুকুই, তাহলে আসি, বাই।